আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি থেকে আসা বুয়েটে দু হাজার উনিশ বিশ সালের কিছু প্রশ্ন সমাধান করব আমাদের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কিন্তু অনেক ধরনের প্রবলেমই থেকে যায় বা প্রশ্নগুলো বুঝতে কিন্তু আমাদের অসুবিধা হয় আর প্রত্যেক বছরই কিন্তু বুয়েটে উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন এই অর্গানিক কেমিস্ট্রি থেকে এসে থাকে তাহলে চলো আমরা কয়েকটা প্রবলেম দেখে ফেলি যে কীভাবে এগুলো সলভ করা যায় আচ্ছা তো প্রথমে আমরা যে প্রবলেমটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিউটনল টু এর দুটি বিক্রিয়া নিম্নরূপ তার মানে মাঝখানের যে যৌগটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের বিউটানল টু এই যে বোঝাই যাচ্ছে চারটা কার্বন আর এই যে আমাদের দুই নাম্বার কার্বনে ওই যাচ্ছে তার মানে এটা হচ্ছে বিউটানল টু দুইটা বিক্রিয়া দেখো একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে তো আমরা যদি প্রশ্নগুলো সিরিয়ালে পড়ি এরকম পার্ট পার্ট প্রশ্ন কিন্তু আসে এবং এই যে পুরো প্রশ্নটা এটার জন্য মার্কস কিন্তু ছিল হচ্ছে দশ নাম্বার তার মানে এই তিনটার মধ্যে তুমি যতটুকু পারবা সেই অনুযায়ী কিন্তু তুমি এখানে মার্কসটা পাবা আচ্ছা তো প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স জৈব যৌগের নাম ও গাঠনিক সংকেত তার মানে বাম দিকে যে বিক্রিয়াটা অর্থাৎ এক্স এটার নাম আর গাঠনিক সংকেত লিখতে হবে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এক্স যৌগ তৈরির সঠিক জারক ও অ্যাসিডের নাম তার মানে প্রথম আর দ্বিতীয় প্রশ্নটা কিন্তু লিঙ্ক আমরা যদি একটা বুঝি আর একটাও কিন্তু আমাদের পারা উচিত তো এখানে বেসিক্যালি আমাদের যদি খেয়াল করি অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে একটা জারক এবং আমরা জানি যে খুবই কমন একটা জারক যেটা হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট এবং এই জারকটার সাথে কিন্তু আমরা এসএসসি লেভেল থেকেই পরিচিত আর এখানে একটা অ্যাসিডীয় মাধ্যমে জারণটা হয় এবং এই অ্যাসিডীয় মাধ্যমটা হচ্ছে আমাদের সালফেরিক অ্যাসিড অর্থাৎ এইচ টু তাহলে এখন আসো দেখি যে এটাকে জারণ করার পর আসলে কি হবে অ্যালকোহলকে জারণ করলে আসলে কি পাওয়া যায় দেখো ভাইয়া এখানে দুইটা পসিবিলিটি আছে একটা হচ্ছে তুমি যদি এখানে এক ডিগ্রি অ্যালকোহল নাও এক ডিগ্রি অ্যালকোহল যদি নাও তাহলে তাকে জারণ করার পর পাওয়া যাবে হচ্ছে আর তুমি যদি এখানে ডিগ্রি অ্যালকোহল নাও যেমন এখানে আমাদের অ্যালকোহলটা হচ্ছে দুই ডিগ্রি নিউটোনল টু দুই ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের কিটন তার মানে বুঝাই যাচ্ছে যে এখানে আমাদের একটা কিটন পাওয়া যাবে আর কীরনটা কয় কার্বনের হবে সেটা হচ্ছে চার কার্বনের তার কারণ হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু কার্বন সংখ্যার পরিবর্তন এই ক্ষেত্রে আমাদের হচ্ছে না তাহলে আসো এই চার কার্বনের কীরনটা আসলে কোনটা পাওয়া যাবে চার কার্বনের কিটন আমরা কোনটা জানি আমরা জানি চার কার্বনের কীরন হচ্ছে বিউটানন কিন্তু বিউটানন কত আমরা যদি এখন যোগটাকে একটু এভাবে লিখিয়ে যে কার্বনটা দিলাম ঠিক আছে তারপর এই যে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু এতটুকু প্রশ্ন আমরা লিখলাম এখন এই যে এই কার্বনটা অর্থাৎ যে কার্বনে আমাদের ওইচটা আছে জারণ হয়ে যাওয়ার পর কিন্তু সেটার এই অবস্থায় থাকবে না তাই আমরা এটাকে এখানে আলাদা লিখলাম তাহলে এখন হচ্ছে দেখি যে এই যে এই ওইচ আর এই হাইড্রোজেন এটাকে আমরা আলাদা করে লিখলাম আর বাকি যে অংশটা সেটা হচ্ছে আরেকটা সি এইচ থ্রি অর্থাৎ এই পাশে যে সি এইচ থ্রিটা আছে সেটাকে আর কি আমরা নিচে লিখলাম তাহলে জারন হওয়ার পর এই অ্যালকোহলটার অবস্থা আসলে কি হবে আমি তোমাকে এভাবে দেখাতে যাচ্ছি ব্যাপারটা যাতে শুধুমাত্র এই অ্যালকোহলটা না কার্বন সংখ্যা যতই হোক না কেন জারণের পর কি হবে তুমি যাতে সেটা লিখতে পারো তাহলে সবসময় খেয়াল রাখবা এই যে সাদা অংশ যেটা লিখলাম ও এইচ আর এইচ সেই অংশটাই কিন্তু শুধুমাত্র চেঞ্জ হবে চেঞ্জ হয়ে সেটা কি হবে আগে আসো আমরা চেঞ্জটা করি এখানে আমাদের কিন্তু এই হাতে এগুলো আর থাকবে না তাহলে চেঞ্জ হওয়ার পর কি হবে ভাইয়া চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে কার্বনিল অর্থাৎ কিটন হওয়ার জন্য যেটা আশা লাগে তাহলে এবার একটু খেয়াল করো কার্বন কয়টা চারটে আছে এক দুই তিন চার এবং এটা হচ্ছে কি চার কার্বনে একটা কিটন এবং চার কার্বনে কীটন যার দুই নাম্বার কার্বনে কিন্তু আমাদের ওয়েজটা আছে তাহলে সেই ক্ষেত্রে নামটা কি হওয়া উচিত ওর নামটা হওয়া উচিত হচ্ছে বিউট টু ওর আচ্ছা তো আমরা তো এক নাম্বার প্রশ্ন এটা আর দুই নম্বর প্রশ্ন এই দুইটা সলভ করে ফেললাম এবং দেখলাম যে এই দুইটা রিলেটেড এবার আসি আমরা আরেকটা যে বিক্রিয়ার কথা বলা অর্থাৎ আমাদের যে এখন বিউটানল টু অ্যালকোহলটা আছে সেটাকে কি করা হচ্ছে এখানে কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড ওর কাজটা আসলে কি আমরা তো সালফরিক অ্যাসিডের ব্যাপারটা জানি যে সালফরিক অ্যাসিড হচ্ছে একটা নিরোধক ঠিক একইভাবে এখানেও যে বিক্রিয়াটা হবে সেটা কিন্তু একটা নিরোদন বিক্রিয়া হবে আর নিরোদন বিক্রিয়া কি হয় ভাইয়া নিরোদন বিক্রিয়া হচ্ছে আমাদের পানি অপসারণ হয় পানিটা কিন্তু আমাদের সহজ ভাষা যদি বলি বের হয়ে যায় পানিটা অপসারণ হয় বা বের হয়ে যায় আমাদের তাহলে আসো দেখি হচ্ছে যে এখন পানি বের হওয়ার পর কিভাবে হবে বিক্রিয়াটা তাহলে এইচ টু তারপর হচ্ছে সি এইচ আর হচ্ছে সি এইচ থ্রি এখন দেখো একটা ব্যাপার যে পানি যে বের হবে বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে ওইচটা বের হবে পানি বের হওয়ার জন্য আর ও সাথে একটা হাইড্রোজেন নিয়ে যাবে ও আর এইচ মিলে আমাদের এখান থেকে পানিটা বের হবে কিন্তু আমাদের এখানে কিন্তু ভাইয়া দুইটা অপশন আছে একটা অপশন হচ্ছে যে এই পাশের কার্বন থেকে হাইড্রোজেনটা নিতে পারে আর একটা অপশন হচ্ছে এই পাশেরটা থেকে নিতে পারে এই জন্য কিন্তু প্রশ্নে বলাই আছে যে ওয়াই দুটি আইসোমারের মিশ্রণ তার মানে এখানে আমাদের দুইটা যৌগই কিন্তু পাওয়া যাবে এবং এদের গাঠনিক সংকেতটা জানতে চাওয়া হয়েছে আসলে আমরা দুইটাই ট্রাই করি তাহলে আমরা কি কি ট্রাই করবো একবার হচ্ছে আমরা হাইড্রোজেন আর একবার নিব হচ্ছে বাম পাশ থেকে তো এখন আমরা যদি এটাকে একটু মুছে লিখি আমরা আমরা এখানে একটা কাজ করি এই যে এই হাইড্রোজেনটা আছে না ভাইয়া এটাকে নিচের দিকে লিখে দিলাম আর এখানে সিএইচ ছিল তো আমি সিএইচ টু লিখলাম আর আরেকটা যেটা হাইড্রোজেন সেটাকে হচ্ছে নিচে বের করে লিখলাম তার মানে আমাদের কাছে কয়টা অপশন দুইটা একটা অপশন হতে পারে যদি এই অংশটা এটা আলাদা হয়ে যায় আরেকটা অপশন হতে পারে যদি এই অংশটা আলাদা হয়ে যায় দুইটা অপশন কিন্তু তাহলে আসো এই দুইটা অপশন থেকে আমরা কি কি যৌগ পেতে পারি আমরা এখন লিখে ফেলি একটা হচ্ছে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে বাম্পাসের যে কার্বনটা সেটা থেকে হাইড্রোজেনটা চলে গেল সি থ্রি তারপর হবে হচ্ছে সি তারপর এখানে হবে হচ্ছে আমাদের সি দেন হচ্ছে আমাদের সি এইচ থ্রি দেখো আমরা কিন্তু এই হাইড্রোজেনটাকে কিছু করি নাই যা ছিল তাই এখন কথা হচ্ছে একটু যদি ঠান্ডা মাথায় খেয়াল করো আমাদের কিন্তু এই যে কার্বনের নিচে যে দুইটা হাত ছিল এই দুইটা খালি হাত থেকে কিন্তু তুমি কিছু জিনিস নিয়ে গেছো হাইড্রোজেন আর ওইচ নিয়ে গেছো তার মানে এই দুইটা হাত কিন্তু এখন খালি হয়ে যাবে হাত তো নিশ্চয়ই খালি থাকবে না তার মানে এখন এই বনটা ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু একটা ডাবল বন চলে আসবে তার মানে এটা হয়ে গেলো একটা অ্যালকিন দেখো আমাদের মনে পড়ে নাকি আমরা যদি অ্যালকোহলকে নিরোধন করি তাহলে কিন্তু আমরা অ্যালকিন পাই এবং এখানে যে অ্যালকিনটা পেলাম দেখো চার কার্বনে অ্যালকিন এক দুই তিন চার চার কার্বনে অ্যালকিন এবং এই যে দুই নাম্বারে হচ্ছে আমাদের ডাবল বন্ডটা আছে তো এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিউট টু ইন আচ্ছা তো এটা তো একটা সমানও পেলাম আশা করি অলরেডি বুঝে গিয়েছো তোমরা যে আরেকটা সমানু কি হবে এবার হচ্ছে তুমি এই হাইড্রোজেনটাকে কিছু করবা না এবার তুমি এই হাইড্রোজেন আর উইজটাকে এখান থেকে রিমুভ করবা তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে আমাদের CH3 দেখো CH2 বাম পাশেরটাকে এবার কিছু করি নাই রেখে দিলাম তারপর হচ্ছে আমাদের হবে CH তারপরে এখানে আমাদের এই যে CH2 হবে তার মানে এই হাইড্রোজেনটা এখন নাই CH2 এবং খেয়াল করি এইখানে কিন্তু ঠিক আগের মতো এটা যদি তুমি বুঝে থাকো যে এখানে ডাবল বন্ড হচ্ছে এখানেও কিন্তু অপসারণের কারণে আমাদের একটা ডাবল বন্ড হয়ে যাবে তার মানে দেখো একপাশে আমি পাচ্ছি বিউট টু ইন আর আরেক পাশে যে যোগটা পাবো সেটা কি হবে আমাদের ডাবল বন্ড কোথায় আছে এক নাম্বার কার্বনে তার মানে এটা হবে হচ্ছে আমাদের বিউট ওয়ান ইন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা দশ নাম্বারের একটা প্রশ্ন এখানে এভাবে সলভ করলাম